করেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দার তিলাওয়াত যখন শুরু হতো মনে হতো এ যেন নতুন করে আবার নাজিল হচ্ছে। আমাদের হযরত মাওলানা হাসান জামিল সাহেব আলহামদুলিল্লাহ ওমন ওই রকম না, তবে আমাদের দেশের জন্য অনেক উন্নত তেলাওয়াত। উনি আসতেছেন, কাছাকাছি এসে গেছেন, আমি আসছি আর দোয়া করছি আল্লাহ হাসান জামিল সাহেব আমার আগে না ঢোকে, আমার আগে ঢুকলে তো হয়ে আগে আসতে, আমি যদি দুই মিনিট হলেও আগে ঢুকি স্টেজে বসার পরে হাসান জামিল আসে তাইলে আমারও আসতে আগে হয়ে গেল, কারণ সে দুইটা ওয়াজ করছে আর আমি একটা ওয়াজ করছি। লিশের থেকে পরেই আসা দরকার। মোহতারাম হাজিরিন, উনি আসতেছেন এই সুসংবাদটা আপনাদেরকে দিলাম। আমার ভাই, আপনারা তো জানেন যে বাংলাদেশে সমস্ত আলেমদের সাথে সমস্ত আলেমদের অনেক মহব্বত, এর মধ্যে আমাদের চারজনের মহব্বতটা ছিল একটা সিরিয়াস। হ্যাঁ, আপনারা না জানলেও অনেকে আমাদের ব্যাপারে বলে ওরা চার কবিতা। আল্লাহ, তিনজন বাইরে আছে, একজন শুধু ভিতরে আছে। আশা করতেছি আল্লাহ অতি অল্প সময়ের ভিতরে আবার আমাদের মাঝে আমাকে ফিরিয়ে। প্রতিদিনের দোয়া, প্রতিদিনের দোয়া, প্রতিদিনের দোয়া, শুধু এই দেশ না, পৃথিবীর প্রান্তে প্রান্তে যেখানে বাংলাভাষী উর্দুভাষী বিলখুসুস ওলামায়ে কেরাম আফ্রিকার জঙ্গলেও যদি থাকে সেও মামুন হকের জন্য মিষ্টি। আমাদের কাছে মেসেজ আছে, দেশের বাইরে প্রবাসী যারা, এ দেশের মানুষ প্রবাসী যারা, ওরা তো এতটাই ভক্ত তার জন্য মনে হয় যেন জীবন কোরবান করে দিতে পারে। ওদের কথা শুনলে তখন মনে পড়ে সাহাবীদের রসুল প্রেমের কথা, 1500 বছর পরে নায়েবে নবীর জন্য যদি মুসলমানদের দিলে এই মানের জায়গা হয়, মহব্বত আর ভালোবাসা হয়, তাহলে নবীজির জন্য সাহাবীদের দিলের অবস্থা কি ছিল? এজন্যই তো সেই সময়ে রসুল বিরোধী যারা তারাও বলেছে একথা, আল্লাহর কসম, পৃথিবীতে কোনো মানুষকে ভালোবাসা মহব্বত করা, তার ভক্ত এবং তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার সাহাবীরা যেন, পৃথিবীতে এমন কোনো নজির আমরা কোনোদিন শুনি নাই দেখি। মোহতারাম হাজির, আমি আপনাদের খেদমতে কোরআনে পাকের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারকা থেকে একটা হাদিসের শেষের অংশ পড়েছে, প্রথম অংশ পড়িনি। এই দুইটাকে সামনে নিয়ে রসুল প্রেমের উপরে কিছু আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। তবে আমার ভিতরে আছে একটা টার্গেট, সেই টার্গেটটাকে সুন্দর করে বোঝাবার জন্য একটা সুন্দর মুকাদ্দামা লাগবে। মুকাদ্দামাটা যদি সুন্দর হয় পরবর্তী আলোচনা বড় সুন্দর হবে। আপনারা বলেন তো দেখি, আমরা বর্তমান যেই মাসটাতে আছি এই মাসের আরবি নাম কি? একটু জোরে বলেন না, মাশাআল্লাহ। কয়েকদিন আগেই যে মাসটা গেছে কোন মাসের নাম কি? রবিউল আউয়াল। এমনি মাসের গণনা বছরে কয়টা? 12টা। এই মাসের গণনা যে 12টা, এটা কোন রাষ্ট্রের কোন রাষ্ট্রপ্রধান থেকে শুরু হয়েছে? এই কোন পণ্ডিত এক বৎসরে মাস 12টা হবে, এটা কোন আবিষ্কারকের, কোন পণ্ডিতের? আল্লাহ। কথা বলেন, এই সিদ্ধান্ত কার, ঘোষণা কার? আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। মাসের গণনা বছরে 12টা হবে, এটা পৃথিবীর কোনো সায়েন্টিস্ট, দার্শনিক, কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো কলামিস্ট, কোনো গবেষকের, এটা আল্লাহর সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্ত যে আল্লাহ নিয়েছেন কবে, আল্লাহ পাক বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
যেদিন আসমান জমিন তৈরি করেছেন সেই দিন রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো বছরে মাসের গণনা হবে ১২টা। আমাদের দেশে তিন প্রকারের মাসের গণনা আছে, আরবি, ইংরেজি, বাংলা। আমি যতটুকু জানি এদেশের অধিকাংশ মানুষ ইংরেজি ১২ মাসের নাম বলতে পারে, বাংলা ১২ মাসের নাম বলার লোক তার চাইতে কম, আরবি ১২ মাসের নাম বলার লোক তার চাইতে আরো। অথচ বাংলা এবং ইংরেজি মাসের সাথে আমাদের ধর্ম তথা মাতৃভাষা কোনোটারই সম্পর্ক নাই। বাংলার সাথে আমাদের আগুনা মুলাবাসাত আছে, একটু সম্পর্ক আছে, সেটা হলো আমার মায়ের ভাষা, আমার ভাষা বাংলা। ইংরেজি ও আমার মায়ের ভাষাও না, আমার ধর্মের ভাষাও না। কিন্তু আরবি, আরবি মাস এর সাথে মুসলমানদের ঈমানের দ্বীনের সম্পর্ক, কিসের সম্পর্ক? আপনারা সহিহ হাদিসের মধ্যে পড়েছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের বুনিয়াদ কয়টা? একটু জোরে বলেন, কয়টা? তার ভিতরে একটা হলো কালিমা, কালিমার পরে আর থাকে চারটা, চারটার দুইটার সম্পর্কই হলো আরবি মাসের সাথে। তার মধ্যে একটা হলো রোজা। আমি জিজ্ঞেস করতে চাই, রোজা তো জানুয়ারি আসলে রোজা, কথা বলেন, বৈশাখে রোজা কোন মাসে? রমাদান, এটা বাংলা মাস না ইংরেজি মাস? আরবি মাস। আরও একটা ইবাদত আছে, যেই ইবাদত অনেক পাওয়ারফুল, খুব দামি, যার সম্পর্কে ওলামায়ে কেরাম বলেন, একজন মানুষ আল্লাহর ওলি হওয়ার জন্য যত কোর্স আল্লাহ পৃথিবীতে দিয়েছেন এর মধ্যে সবচাইতে সংক্ষিপ্ত কোর্স হল হজ্জে বাইতুল্লাহ। বাইতুল্লাহর হজ আল্লাহর ওলি হওয়ার জীবনের সব গুণা ক্ষমা নিয়ে আল্লাহর ওলি হওয়ার সবচাইতে সংক্ষিপ্ত কোর্স। মাত্র কয়দিন? কিছুই বলে ইনকেস একটা কাজ যদি কেউ করতে না পারে তাহলে আর একদিন বাড়ায়, এরপরে আর হজ করার কোনো সুযোগ নেই। পাঁচ থেকে ৬ দিন একজন মানুষ হাজার বছরের গুনাহ মাফ নিয়ে নিজেকে আল্লাহর ওলির খাতায় নাম লেখাইতে পারে, সেটা হজ। এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, তোমাদের অঞ্চলের কোনো মানুষ হজব্রত পালন করে যখন দেশে ফিরতেছে, বাড়িতে আসতেছে, মেসেজ তোমরা পেলে তোমরা ওই হাজিকে ইস্তেকবাল করার জন্য রাস্তায় আগায়া যাও। কেন? ওই লোকটার নিজ ঘরে ঢোকার আগে তাকে দিয়া তুমি তোমার গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে আবেদন জমা দেও, কারণ তার জীবনের গুনাহ মাফ করা হয়েছে। সে তার নিজে ঘরে ঢোকার আগ পর্যন্ত যত লোকের জন্য আবেদন করবে তার সব আবেদন মঞ্জুর করা হবে। এটা আর কোনো ইবাদতের জন্য এই কথা নেই। শেখুল হাদিস হয়েছে, শেখুল তাফসির হয়েছে, ওলি আব্দাল কুতুব হয়ে গেছে, তাকে ইস্তেকবাল করার জন্য যাও, তার গুনাহ মাফ করা হয়েছে, তোমারটা চাইলে মাফ হবে নেই। অন্য ফজিলত আছে, এই ফজিলত এই বর্ণনা নেই। এই হজ্জে বাইতুল্লাহ, এই ইসলামের এই রুকুনটার সম্পর্ক ইংরেজি মাসের সাথে, বাংলা মাসের সাথে, কি মাসের সাথে? নামটা কি একটু জোরে বলেন? জিল হজ। তাহলে বুঝা গেল আরবি মাসের নাম জানা, তারিখ সংরক্ষণ করা, এটা আমার দ্বীনি দায়িত্ব, ইমানি দায়িত্ব, ইসলামের কাজ। কিন্তু আমরা যারা আছি আরবি ১২টা মাসের নাম বলতে পারবো কি? পারব না। যারাও বলবে তারাও অর্ধেক নাম বলবে, পরিপূর্ণ নাম বলতে পারে না। তো আমাদের দেশের মানুষ আরবি ২টা মাসের নাম খুব বেশি জানে, একটা হলো রমাদান আর একটা হলো জিলহজ। কেন? রমাজানের শেষে এক আনন্দের দিন আছে, তার নাম ঈদুল ফিতর। আর জিলহজ মাসের ১০ তারিখেও একটা আরো বেশি আনন্দের দিন আছে, তার নাম ঈদুল আযহা।
কিন্তু ইদানিং কালে দেখতেছি আরো একটা মাসের নাম কিছু কিছু মানুষ স্মরণ করা শুরু করে দিয়েছে, সংরক্ষণ করতেছে। সেই মাসটাই হলো রবিউল আউয়াল। কেন? কারণ এই মাসেও তারা একটা নতুন ঈদ আমদানি করেছে। সেই ঈদের নামটা যেন কি? আরে এত ছোট নাম, এত ছোট নাম! আগে ছিল ঈদ মিলাদুন্নবী, তাতে বেশি লোক জমে না। পরে নামের শুরুতে কিছু ডেকোরেশন করল, জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী, তাতেও লোক বেশি জমে না। পরে শেষে দিয়ে এক্সটেনশন করলো আবার, জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাইয়্যিদুল আয়াত শরীফ। বুঝেন নাই? তারা যে ঈদ আমদানি করল, এই ঈদের লম্বা নাম, কিন্তু তাদের ঈদটা হলো একেবারেই আজগবি ঈদ। ঈদ আছে কিন্তু নামাজ নাই। কথা বলেন, তাদের ঈদে নামাজ আছে নাকি? তাদের ঈদ আছে, নামাজ নাই। তাদের ঈদে র্যালি করে, লাল নীল রঙের বাতি জ্বালায়, পীর সাহেবের গলার ভিতরে ফুলের মালা দেয়, পীর সাহেবের মাথার উপরে ফুল ছিটাইতে ছিটাইতে পীরকে ফুলের স্তূপের ভিতরে বসা রাখে। আমার জিজ্ঞাসা হল, আজকের ঈদটা কি পীরের জন্মদিনে? যার গলায় মালা দেওয়া হলো তার জন্মদিনে? যদি নবীজির জন্ম উপলক্ষে ঈদ হয়, তাহলে পীরের গলায় মালা কেন? ঈদটা যদি নবীজির জন্ম উপলক্ষে হয়, তাহলে পীরের গলায় মালা কেন? পীরের মাথায় ফুল ছিটানো কেন? বুঝা গেল এটা আসলে ঈদ না, আমার নবীর নাম ব্যবহার করে পেট পূজা করার অভিনব এক পদ্ধতি, পকেট পূরা করার অভিনব এক পদ্ধতি, সম্মান আর মর্যাদা কুড়াবার অভিনব এক পদ্ধতি। মোহতারাম হাজরিন, ঠান্ডা মাথায় কথাগুলি জেনে রাখবেন। আপনারা বলুন তো দেখি, ইসলামের ভিতরে ঈদ কয়টা? এই দুই ঈদ করেছেন আমার নবীজি, এই দুই ঈদ করেছেন সিদ্দিকে আকবর, দুই ঈদ করেছেন ওমরে ফারুক, দুই ঈদ করেছেন হযরত উসমান, দুই ঈদ করেছেন হযরত আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, দুই ঈদ করেছেন সাহাবী, দুই ঈদ করেছেন তাবেঈ, দুই ঈদ করেছেন তাবে তাবেঈ। মুহতারাম হাজিরিন, 600 হিজরি পর্যন্ত তৃতীয় কোনো ঈদের নাম গন্ধ ছিল না। এরপরে যেই ঈদ ইসলামের মধ্যে আমদানি করল, এই ঈদ কোনো মুসলিম গ্রহণ করতে না? আরেকটু জোরে বলেন, গ্রহণ করতে না? ইদানিং কালে যারা ঈদ আমদানি করতেছে, এরা আবার তাদের ঈদের পক্ষে কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে দলিলও দিচ্ছে। আমি কিছুদিন আগে, গত জুমার আগের জুমায়, আমি সিরাজগঞ্জ থেকে বের হয়েছি বনশ্রী মসজিদে জুমার নামাজ পড়াব, তো আমি তার আগের জুমা পোশাক নিয়ে আলোচনা করেছি। রবিউল আউয়াল মাস, এই জন্যে নবীজির সিরা বলা দরকার, সব জায়গায় হয়, এই জন্যে বলতেছি। তো কমপক্ষে একটু বলি, চার পাঁচটা জুমা নবীজির শান মানের উপরে কথা বললে নবীজির প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা বেড়ে যাবে। তো আমি ফোন দেখতেছিলাম, ফোনে কিন্তু আজকে জুমাতে এই বয়ান, অনেক ভালো ভালো লেখকরা ভালো ভালো সুন্দর লেখা লেখে, এর মধ্যেই দেখি জামে আজহারের এক ডক্টর অল্প সময়ের তার আরবি একটা বক্তৃতা দিয়েছে, আর বাংলাতে লিখেছে যে জামে আজহারের ডক্টর ঈদে মিলাদুন্নবীর পক্ষে কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে। উনি কোরআন শরীফের যে আয়াতগুলি পড়লেন, যেই হাদিসে পাকগুলি পড়লেন, এই হাদিসে পাক আমরাও পড়েছি, ও কোরআন শরীফের আয়াত আমরা পড়েছি, কিন্তু আমরা ওখানে ঈদ পাই নাই নবীজির জন্ম উপলক্ষে। উনি ঈদ পেয়েছেন। আরো কিছু ইসলামিক স্কলার, আরো কিছু ডক্টর, অনেক বড় ডক্টর, তারাও অবশ্য মাঝে মাঝে কোরআন হাদিসের জায়গা জায়গায় ঈদ খুঁজে পায়। আমরা যদি এখন ওই ঈদের বিপক্ষে বলি,
তাহলে ওই ইসলামিক স্কলার আর ডক্টরের ভক্তবৃন্দুরা বলে, মিয়া তোমাদের তো কোনো পুঁজি নাই, তুমি আর কি বুঝবা, ইসলামিক স্কলার, আলম ইসলামিক স্কলার, ডক্টর, বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের ডক্টরেরা কোরআন শরীফের মধ্যে ঈদে মিলাদুন্নবী পায়, তুমি পাইবা ওই চোখ আছে নাকি তোমার? আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলতে চাই, আমার চোখটা না হয় একটু নষ্ট, কিন্তু আবু বকর সিদ্দিকের চোখের সমস্যা কোথায়? আমার চোখটা না হয় একটু ডিস্টার্ব আছে, কিন্তু হযরত ওমর ফারুকের চোখের সমস্যা কোথায়? আমার না হয় জ্ঞান গরিমার অনেক স্বল্পতা আছে, কিন্তু হযরত ওসমান, হযরত আলী, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, বিশ্বনবীজি যার জ্ঞান বিজ্ঞানের স্বীকৃতি দিয়েছেন, তোমরা তো গুটি কয়েক মানুষ, তোমাদের ডক্টর আর তথাকথিত ইসলামিক স্কলারকে দিয়ে রাখাও, তার জ্ঞান ও বিজ্ঞানের স্বীকৃতি দিয়েছো তোমরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জ্ঞান ও বিজ্ঞানের স্বীকৃতি দিয়েছেন উনি হলেন হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের কোথায় সমস্যা ছিল? উনি 30 পারা কোরআন পড়লেন, কোরআনকে ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু তারা জমা করলেন, কোরআন দুনিয়ার মানুষকে শিখাইলেন, কিন্তু ওনারা ঈদে মিলাদুন্নবী খুঁজে পেলেন না। রসুল প্রেম বেশি দেখাও, রসুল প্রেম বেশি দেখাও, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত রসুল প্রেমিক তৈরি হবে, নবীজির একজন আদনা সাহাবীর দিলে নবীর যেই প্রেম ছিল, ওই মানের প্রেমওয়ালা মানুষ কিয়ামত পর্যন্ত আর আসতে পারে না। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, সমস্ত সাহাবী তাবেঈ তাবে তাবেঈদের কথা বাদ রাখলাম, বিশেষ করে চারজন সাহাবি যাদের বন্ধুরা আমার দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পয়গাম্বার দিয়েছেন, যাদের সুন্নত, যাদের ইসলামের ভিতরে বন্ধুরা আমার আবিষ্কারের বন্ধুরা আমার পাওয়ার দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষের ইসলামের মধ্যে কোনো কিছু আবিষ্কারের অধিকার নাই, কিন্তু খোলাফায়ে রাশেদিনের ব্যাপারে পয়গাম্বার বলে গেলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদীন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর উম্মত তোমরা আমার যারা, তোমাদের জন্য আমি পয়গম্বরের সুন্নত যেমন আমল যোগ্য, তেমনি আমার খোলাফায়ে রাশেদার সুন্নত আমল যোগ্য। আল্লাহু আকবার বলেন, বিশ্বনবীজির সুন্নত আমাদের জন্য যেমন অবশ্য পালন, খুলাফায়ে রাশেদা তাদের কোন সন্নত যদি তারা আনে তোমাদের জন্য পালন। তাই তো আমরা আজকে তামাম পৃথিবীর মুসলমান, গতকালকে জুমার দিন গেছে, জুমার দিনে বন্ধুরা আমার আজান কয়টা দিয়েছিলেন কথা বলেন, জুমার দিনের আজান কয়টা? ছোট বাহির দিয়া আর বড় বাহির দিয়া দুই রকমের না এক রকমের? বাহির দিয়া ভূতের দিয়া বলেন আর বাহির দিয়া বলেন, ভূতের দিয়াও জাগার নাম আছে, আপনার তো বাহির দিয়া, ভূতের দিয়াও জাগার নাম আছে। আমার সিরাজগঞ্জ শহরের ভিতরে একটা মৌজার নাম ভূতের দিয়া, ভূতের দিয়া বলেন আর বাহির দিয়া বলেন আর ভিতর দিয়া বলেন, এদেশ বলেন আর সেদেশ বলেন, তামাম দুনিয়াতে মসজিদে বন্ধুরা আমার জুমার আজান দুইটা হয়, কিন্তু পয়গম্বরের যুগে কয়টা হতো? এখন দুইটা, তার মানে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদীন, নবীজি এক আজান দিয়েছেন, আর এক আজান আবিষ্কার করেছেন পয়গম্বরের খুলাফায়ে রাশেদারা, এই জন্য নবীর সুন্নত যেমন দুনিয়া মানে, খোলাফায়ে রাশেদার সুন্নত তেমন দুনিয়া তেমনই মানে। যে খোলাফায়ে রাশেদিন দ্বীনের ভিতরে সুন্নত আবিষ্কারের পাওয়ার আছে,
সেই সমস্ত খোলাফাদের ভিতরে প্রথম খলিফা যার মতো রাসূল প্রেম দেখানোর মতো যোগ্যতা কোন সাহাবীর বন্ধুরা আমার দুনিয়ার ভিতরে ছিল না উনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবরের অন্তরে নবী প্রেম কি পরিমাণ এটা বুঝবার জন্য একটা হাদিসের অল্প কিছু অংশ আপনাদের খেদমতে তুলে ধরতে চাই আপনারা অবশ্যই শুনেছেন বহুবার কারণ পুরাতন মাদ্রাসা অনেক বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালারা এই মাদ্রাসার জমিনে এসেছেন কদম রেখেছেন বয়ান করেছেন আজকে বড়দের অবর্তমান তাদের বিদায়িতা আমাদের মতো জাহেলরা এখন এই মঞ্চে আসে কাব্বানা মউতু কুবারাইনা আমরা আসলে বড় না বড়দের মৃত্যুর কারণে ছোটরা বড় হয়ে গেছি নাইলে আমরা কোনো বড় না আমি কোনো একদিন আল্লামা মামুনুল হকের সঙ্গে তার দাওয়াতে অংশগ্রহণ করার জন্য যখন চাঁদপুর কওমি ওলামা পরিষদের সম্মুখ মাহফিলে গেলাম পানিপথে দুইজনের সফর তারা কেবিন ঠিক করে দিয়েছে বয়ান করার পরে যখন আসতেছিলাম রাত্রি গভীর দুই ভাই এক কেবিনের ভিতরে বসা রাত্রে কোনো ঘুম নেই শুধু গল্প আমি এক পর্যায়ে বললাম মামুন ভাই বর্তমান যুগের আমি আর আপনারাই হলাম আল্লামা যে যুগের আল্লামা আমরা হই সেই যুগের অন্যদের অবস্থা কি হবে আমরাই আজকের আল্লামা তাহলে আর গুলার কন্ডিশন কি মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন বিশ্বনবীজি সাহাবায়ে কেরামদের কেনে বসেছিলেন এমন সময় পয়গম্বর বলে উঠলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস এ আমার সাহাবী তোমাদের এই পৃথিবীর তিনটা জিনিস আমি রসুলের কাছে বড় প্রিয় বড় সিরিয়াস প্রিয় প্রিয় খুব বেশি প্রিয় তিনটা কি কি নবীজি বলেন আত্তিব ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ এই তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয় এক নাম্বার হলো সুগন্ধি আমার কাছে বড় প্রিয় দুই নাম্বার হলো নেককার নারী আমার কাছে বড় প্রিয় তিন নাম্বার হলো নামাজের ভিতরে আল্লাহ আমার চোখের শীতলতা রেখেছেন এটা আমার বড় মজা খুব ভালো করে বুঝবেন আপনারা আপনারা আমাকে অনেক মহাব্বত করেন তাই তো গভীর রাত পর্যন্ত বসে আছেন বয়ান শোনার জন্য আপনাদের কারো একজনের বাসার ভিতরে আমি ঢুকলাম আপনারা আমাকে বসতে দিলেন খাটে পার্শ্বে টেবিলের উপরে যদি সুন্দর একটা গ্লাস অথবা যদি বন্ধুরা আমার একটা পাত্র থাকে আর আমি যদি ওই পাত্রটা বারবার হাত দিয়ে নাড়াচাড়া করি এক পর্যায়ে যদি বলেই ফেলি ভাই এই পাত্রটা কোথার থেকে কয় টাকা দিয়ে কিনেছেন তখন আপনি বুঝে ফেলবেন হুজুর পাত্রটা চয়েস করছে তখন বলুন তো দেখি পাত্রটা কি রেখে দিবেন না আমার গাড়িতে জোর করে দিয়ে দিবেন আপনি আমাকে কতটুকু মায়া করেন কতটুকু মহাব্বত করেন এর চাইতে কোটি 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 গুণে বেশি মায়ার মহাব্বত করেন আমার পয়গম্বরকে আমার আল্লাহ সেই রসুল যখন বলতেছেন আমার জীবনের সবচাইতে প্রিয় হলো আত্মীব সুগন্ধি পয়গম্বর যখন এ কথা বললেন বলুন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে সুগন্ধির ব্যবস্থা করে দিবেন কিনা কি সুগন্ধির ব্যবস্থা করে দিলেন বিশ্বনবীজি শুধু বলছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস তোমাদের এই পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয় তার ভিতরে একটা হলো আত্মিক সুগন্ধি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের চয়েসফুল জিনিসটাকে তার হাবিবের বডির ভিতরে চিরস্থায়ী সিটিং করে দিয়ে দিলে বাইরের সুগন্ধি পয়গম্বর ব্যবহার করা লাগে না বরং নবীজি যখন কখনো থুতু ফেলতেন সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করে নবীজির মুখের থুতুটা হাতে নিতেন গায়ে লাগাইতেন তিন চার দিন পর্যন্ত আর কোনো ঘ্রাণ সুঘ্রাণ লাগানো দরকার হতো না নবীজির থুতু লাগলে তার ঘ্রাণই চলতে থাকতো পায়ে বিশ্বনবীজি দুপুরের টাইমে ঘেমে গেছেন এক সাহাবি আসতে তার মেয়ের বিবাহে কথা বলে নবীজির কাছে দাওয়াত দিতে নবী আলাইহিসসালাম বললেন তোমাকে কি দিব আমার কাছে তো এখন দেওয়ার কিছু নেই তো তুমি একটা শিষ্য নিয়ে আসো
শিশি নিয়ে আসতে নবীজি ঘামতেছেন, শরীর থেকে ঘামগুলি শিশির ভিতরে ভরে কর্কটা আটকা দিয়ে বললেন, এটা তোমার মেয়ের বিবাহের সুগন্ধি হিসাবে ব্যবহার করো। হয়তো কি ওই মেয়েটা যখন পয়গম্বরের ঘ্রাণ, এই কি বলে ঘাম মাখা শিশিটার কর্কটা যখন খুলতেন, তখন এলাকার ভিতরে জানাজানি হয়ে যেত পয়গম্বরী দেহের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে এলাকায়। আর একটা পয়গম্বরের চয়েস, কেয়ামত পর্যন্ত আসবে, এর ভিতরে বিশ্ব সেরা নারী হলো তিনজন, তার ভিতরে একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক তার রসুলের ঘরে দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নেককার নারী আপনার চয়েস, এক যুগের নেককার দিলাম না, তাম দুনিয়ার সমস্ত মুসলমান নারীদের ভিতরে, সমস্ত নারীদের ভিতরে সর্বশ্রেষ্ঠদের সিরিয়ালের একজনকে আপনাকে দিয়ে দিলেন। আরো দিলেন কাকে? আরো দিলেন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যাকে নিসফুদ্দিন বলা হয়। সুবহানাল্লাহ, বললেন যেই নারীর পুত পবিত্রতার সাক্ষী দিয়েছেন স্বয়ং আসমানের মালিক আল্লাহ, এক রুকু নাজিল করেছেন যেই নারীর চরিত্রের সাফাই বর্ণনা করতে গিয়ে, কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহর কোরআন পড়বে, আম্মাজান আয়েশা সিদ্দিকার চরিত্রের সাফাই তেলাওয়াত করতে থাকবে। সুবহানাল্লাহ, বলেন মুহতারাম হাজেরিন। আর একটা হলো জুইলাত কুররাতু আইনি ফি সালাহ। সুবহানাল্লাহ, বললেন না যে এখানে তো অনেক কথা, নামাজে নবীজির চোখের শীতলতা বললেন, অন্তরের তৃপ্তি বললেন না কেন? তাহলে অবশ্যই চোখের শীতলতার জন্য চোখ দিয়ে কিছু দেখতে হয়, কথা বলেন না কেন? তাহলে নামাজে নবীজি মনে হয় কিছু দেখতেন। লম্বা কথা, এগুলি বলার এখন সময় নেই। নবী আলাইহিস সালাম যখন তার তিন চয়েসের কথা বলে ফেলছেন, ফাকামা আবু বকর, সর্বপ্রথম তখন লাভ দিয়ে দাঁড়াইছেন সিদ্দিকা আকবর, দাঁড়ায় বলেন নবীজি, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়ায়া সালাস, ও গো বিশ্ব নবীজি, আপনার যেমন এই পৃথিবীর তিনটা জিনিস বড় প্রিয়, আমারও তেমন এই পৃথিবীর তিনটা জিনিস বড় প্রিয়, বড় সিরিয়াস প্রিয়, সবচাইতে বেশি প্রিয়, আমি যার জন্য পাগল, আমার তৃপ্তি, আমার শান্তি, আমার আনন্দ, আমার স্বপ্ন, আমার সব কিছু হলো তিনটা। বিশ্বনবীজি জিজ্ঞাসা করলেন, সেই তিনটা কী কী বলো? এই তিনটা যা বললেন, এক নম্বর হলো আন্নাদুরু ইলা ওয়াজহি, দুই নম্বর হলো ইনফাকু মালি আলা আমরি, তিন নাম্বার হলো বিনতি ফি বাইতি চিল্লা, বলেন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর যেই তিন জিনিসের কথা বয়ান করলেন, এই তিনটার বিষয়টা কেমন আমি একটা বাংলা মিসাল দিলে বুঝবেন, আপনারা বুঝবেন কিনা জানি না, কারণ এক এক অঞ্চলে এক এক রকমের ভাষা। আমাদের সিরাজগঞ্জের ভিতরে ভর্তা, ছানা এবং চাষনাই একই জিনিসের নাম, আপনাদের এখানে কি বলে নাকি? না, ভর্তা সানা, সানা মানে কি আর কিছু? সানা মানে কিছু বলে কাল্লাহিকা? না না ভাই, খাওয়ার সময় যেটা সানা দেয় ওটা কি চিনেন নাকি? ওটা ভর্তাই। আচ্ছা, ভর্তা আর সানা এক জিনিস। আমাদের সিরাজগঞ্জের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ মোহাম্মদ নাসিম, তার এলাকার মানুষ ভর্তাকে চাষ নাই বলে। কি বলে? চাষ নাই, চাষ নাই, এটা মানেও ভর্তা। তো এক আল্লাহর এক বন্ধু আর এক বন্ধুর সাথে দেখা হয়েছে, তো জিজ্ঞেস করে, দোস্ত এত দেরি হইলো কেন? কয় কথা বলিস না, একটু খানা টানা খাইয়ে আসলাম বাসার থেকে। কি খাইলি? ওই কি খাইলি মানে, আমি কি গরিব মানুষ? তিন আইটেম খেয়ে আসলাম, তিন আইটেমের তরকারি। কয় কি কি? বাগুন ভর্তা, বাগুন ছানা, বাগুন চাষ নাই। কয় আইটেম? আসলেই তিন আইটেম। নাম তিনটা কাম, নাম তিনটা বস্তু। সিদ্দিক আকবর দাঁড়ায় বললেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়ায়া সালাস, আন্নাদুরু ইলা ওয়াজহি, ওয়া ইনফাকু মালি আলা আমরিক, ওয়া বিনতি ফি
বাইতি সিদ্দিক আকবরও তিন জিনিসের কথা বললেন বটে, কিন্তু গভীরভাবে নজর করলে দেখা যাবে বস্তু তিনটা কিন্তু মূলত জিনিস কয়রা। আমি বললেই আপনারা বুঝবেন, সিদ্দিক আকবর দেখে বলেন, ওগো নবীজি আমার জীবনের সবচাইতে বড় মজা সবচাইতে বড় স্বাদ হলো আপনার চেহারার দিকে তাকায় থাকা, আমার জীবনের সবচাইতে বড় মজা। আপনাকে দেখতে যত তৃপ্তি পাই দুনিয়ার কোনো জিনিস দেখতে তত তৃপ্তি লাগে না, আপনাকে দেখতে যত মজা পাই পৃথিবীর কোনো জায়গায় গেলে তত মজা লাগে না, আপনার চেহারার দিকে তাকায় থাকলে অন্তরের যেই প্রশান্তি অনুভব করি, ওগো আল্লাহর হাবিব পৃথিবীর কোনো জায়গায় কোনো জিনিস দিয়ে সেই প্রশান্তি অনুভব করি না। সিদ্দিক আকবর যখন এ কথা বললেন, আল্লাহর পয়গাম্বারের চেহারার দিকে তাকায় থাকা তার বড় মজা, তার বড় চয়েস, তার বড় শান্তি আর প্রশান্তি। হাবিবুল হাবিবে হাবিবুন, হাবিবুল হাবিবে হাবিবুন, সিদ্দিক আকবর আল্লাহর দোস্ত আর বোন আল্লাহর পয়গাম্বারের দোস্ত, আর পয়গাম্বার হলেন আল্লাহর দোস্ত। দোস্ত দোস্তর জন্য যেমন কিছু, দোস্তর জন্য আর এক দোস্ত তেমন বাজার দিয়া দেয়। বিশ্ব নবীজির চয়েস হলো সবচাইতে বেশি হলো সুগন্ধি, আল্লাহ পাক তার পুরো দেহটাকেই সুগন্ধি বানায়া দিলেন। সিদ্দিক আকবরের প্রথম চয়েস হলো আগনজরু ইলা ওয়াজহিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম করে দিলেন, আবু বকর তুই যেহেতু আমার রসুলের দিকে আমার হাবিবের দিকে তাকানো জীবনের সবচাইতে বড় মজা সবচাইতে বড় তৃপ্তি, যা যা আবু বকর আমি তোর জন্য তিনটা দিন রিজার্ভ করে দিলাম তৃপ্তি ভরে, তুই শুধু আমার হাবিবকে দেখবি, কেউ সেখানে ডিস্টার্ব করতে যাবে না। এত মজা তোর লাগে আমার হাবিবকে দেখতে, এত স্বাদ লাগে তো, এত তৃপ্তি পাও তুমি, আবু বকর যাও তোমার জন্য তিন দিন রিজার্ভ করে দিলাম। সুবহানাল্লাহ, বলেন তোমার জন্য তিন দিন তিন রাত রিজার্ভ করলাম, এখানে পয়গম্বরের কোনো স্ত্রীও তোমাকে রসুল দেখতে বিঘ্ন ঘটাবে না, পয়গম্বরের কোনো সন্তানও সেখানে তুমি রসুল দেখতে তোমাকে বিঘ্ন ঘটাবে না, পয়গম্বরের কোনো সাহাবিও তোমাকে সেখানে বিঘ্ন ঘটাবে না, তুমি যেহেতু আমার হাবিবকে দেখতে এত মজা পাও তিন দিন তোমার জন্য রিজার্ভ দিলাম, দেখো তুমি তৃপ্তি ভরে দেখো। আর এই তিন দিন শুধু রিজার্ভ দিলাম না, এর এক একটা দিনের মর্যাদা দিলাম অন্য সাহাবীদের সারা জীবনের মর্যাদার চাইতে। মুহতারাম হাজরিন, ইতিহাস আপনাদের জানা আছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নানের উপরে মাথা রেখে আমাদের পয়গম্বর কোন এক রাত্রের বেলায় শুয়েছিলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের দাড়ির ভিতরে হাত বুলাইতেছিলেন, মাথার ভিতরে হাত বুলাইতেছিলেন, এমন মুহূর্তের ভিতরে আম্মা জান জিজ্ঞেস করলেন নবীজিকে, ওগো নবীজি আকাশে যে পরিমাণে তারকা দেখা যায় আপনার উম্মতের ভিতরে এই পরিমাণে নেক আমলওয়ালা কোন উম্মত আছে নাকি? বললেন যদি থেকে থাকে তাহলে আমার আব্বা ছাড়া অন্য কেউ হওয়ার সম্ভাবনা নাই। বিশ্বনবীজি তখন উত্তর করলেন, নাম এ আয়েশা, আমার উম্মতের ভিতরে এমন মানুষও আছে আসমানের তারকা সমতুল্য, যার নেক আমল আসমানের তারকার চাইতে একটা নেক আমল তার কম না, এমন উম্মত আল্লাহ আমাকে দিয়েছেন। এ কথা বলতেই আম্মা জান তখন মুস্কি হেসে জিজ্ঞেস করলেন, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটার নামটা কি আমি জানতে পারি? নবীজি তখন ছোট্ট করে বলে দিলেন, আমার। নবীজি তখন বলে দিলেন, আমার। নবীজির কণ্ঠ থেকে যখন ফারুক আজমের নাম ফ্ল্যাশ হয়ে গেছে মুহূর্তের ভিতরেই আম্মা জানের চেহারার ভাষির ভাবটা পরিবর্তন হয়ে কেমন যেন মালিন্যতার ছাপ। মহানবী জিজ্ঞেস করেন, আয়েশা তুমি তো জিজ্ঞেস করলে এই পৃথিবীতে আসমানের তারকা সমতুল্য নাকি কারো আছে নাকি, আমি যখন নাম বললাম অমরের তোমার চেহারার ভিতরে মালিন্যতার ছাপ কেন? আম্মা জান এই প্রশ্নের উত্তর না দিয়ে পয়গম্বরকে আর একটা প্রশ্ন করলেন, ফা আইনা আবু বকর ইয়া রাসূলুল্লাহ? এই প্রশ্নের উত্তর না দিয়ে আম্মা জান আলাদা প্রশ্ন করলেন, ফা আইনা আবু বকর?
ওগো নবীজি ফারুক আজমের যদি এত বড় মর্যাদা হয় আমার বাবা আবু বকরের মর্যাদা কোথায় আমি জানতে চাই নবীজি তো তখনই জানায়া দিলেন আয়েশা আবু বকরের মর্যাদার কথা তুমি বলো ওমরে ফারুকের সারা জিন্দেগীর নেক আমল আর আল্লাহ আবু বকরকে রিজার্ভ করে আমাকে দেখার জন্য যে তিন রাত দিয়েছিলেন সেই সময়ের নেক আমল এক সমান হবে না ও তো শুধুমাত্র কেবলমাত্র সিদ্দিকে আকবরের জন্য রিজা শুধুমাত্র কেবলমাত্র রফিকুল গারের জন্য রিজাব শুধুমাত্র কেবলমাত্র রফিকুল গারের জন্য রিজাব তাই তো পয়গম্বর বলেছেন লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রব্বি আমি যদি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে বন্ধু বানাইতাম লাত্তাখাজতু আবা বকর খলিলা তাহলে তো আমি আবু বকর কি আমি আমার বন্ধু বানায় নিতাম সিদ্দিক আকবরের প্রথম চয়েস কার চেহারার দিকে তাকানো বলেন তো দেখি কার চেহারার দিকে তাকানো আর একটু জোরে বলেন কার চেহারার দিকে তাকানো আপনাদের অন্তরে কি নবীজির চেহারা দেখতে মনে চায় তাহলে দেখে বলেন আল্লাহ মৃত্যুর আগে স্বপ্ন যোগে তোমার পয়গম্বরের নূরানি চেহারা দেখায় দাও আমাদেরকে তোমার হাবিবের নূরানি চেহারা না দেখায় কাউকে কবরে ডাক দিও না না হয় দোয়া করবেন গো দিন খোদা করে কে মদিনা কো যায় হম গো দিন খোদা করে কে মদিনা কো যায় হম খাক দর রসুল কা সুরমা লাগায় হম খাক দর রসুল কা সুরমা লাগায় হম মুসলমান ভাইদারে আমার সিদ্দিক আকবর রসুলের কেমন প্রেমিক দ্বিতীয় নম্বর চয়েস আবু বকর তোমার দ্বিতীয় চয়েস সিদ্দিক আকবর উত্তর করলেন দ্বিতীয় চয়েস হলো ইনফাকু মালি আলা আমরিক দিনের রাস্তায় আমি আমার সম্পদ ব্যয় করব কিন্তু অর্ডারটা আপনি দিবেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আপনি আমাকে অর্ডার দিতে থাকবেন আর আমি আমার জীবনের সঞ্চিত সমস্ত সম্পদগুলি আপনার অর্ডারে আল্লাহর রাস্তায় দান করব সিদ্দিকে আকবরের এই তামান্না আল্লাহ কবুল করে ফেললেন ওই যে তবুকের যুদ্ধের কথা মনে আছে বিশ্বনবীজি স্বাভাবিকের ব্যতিক্রম তবুকের যুদ্ধের সময় পয়গম্বর বললেন যার যতটুকু আছে তা নিয়ে ইসলামের জিহাদে শরীক হও হযরতে ফারুক আজম চিন্তা করলেন কোনোদিন আবু বকরের সঙ্গে পেরে উঠি না আজকে আমি আবু বকরকে হার মানায়া দেব হযরতে সিদ্দিক আকবর নিয়ে আসলেন ফারুক আজম নিয়ে আসলেন সাহাবায়ে কেরামরা নিয়ে আসলেন অনেক সম্পদ জমা হয়ে গেল ফারুক আজমের অনেকগুলি সম্পদ দেখে পয়গম্বর জিজ্ঞেস করলেন ওমর তুমি এতগুলি নিয়ে আসছো বাড়ির জন্য কি রেখে আসছো হযরত ওমরে ফারুক উত্তর করলেন মিসবুহা ইয়া রাসূলুল্লাহ যা নিয়ে আসছি সেম এতটুকু ঘরের জন্য রেখে আসছি একচুল পরিমাণ বেশি রাখি নাই সিদ্দিক আকবরে ফুকুন দেখে জিজ্ঞেস করে আবু বকর তুমি যেগুলি নিয়ে আসছো ঘরের মধ্যে কি রেখে আসছো সিদ্দিক আকবর যেই উত্তরটা দিয়েছিলেন একজন উর্দু কবি বড় চমৎকার ভাষায় তা ব্যক্ত করেছেন উনি বলেন মাল দৌলত দেখে ভি সব রাহগিয়া মেরে লিয়ে এক খোদা মেরে লিয়ে এক মুস্তফা মেরে লিয়ে মাল দৌলত দেখে ভি সব রাহগিয়া মেরে লিয়ে এক খোদা মেরে লিয়ে এক মুস্তফা মেরে লিয়ে ওই জাগি বলেছিলেন ইনফাকু মালি আলা আমরি আজকে রসুল হুকুম করেছেন যার যতটুকুন আছে নিয়ে আসো সিদ্দিকে আকবরের ঘরে যা ছিল সব নিয়ে আসতেন কিছুই রেখে আসেন নাই দেখে বললেন ওগো আল্লাহর হাবিব ঘরের জন্য কিছুই রাখি নাই যা ছিল সব নিয়ে আসছি তবে বড় দুইটা জিনিস রেখে আসছি একটা হলো আল্লাহ আর একটা হলো রসুল্লাহ মুসলমান ভাইদারে আমার তাই তো ফারুক আজম ওসমান আলী সম্পর্কে কবি বড় সুন্দর কথাই বলেছেন দুনিয়ায় সাদাকত পে তেরা নাম রহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়ায় আদালত পে তেরা নাম রহেগা ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়ায় সুজাত পে তেরা নাম রহেগা আলী তেরা নাম সে ইসলাম রখেগা
দুনিয়ায় কানাআত পে তেরা নাম রহেগা উস দুনিয়ায় সখাওয়াত পে তেরা নাম রহেগা উসমান তেরা নাম সে ইসলাম রহেগা মুসলমান ভাইরারি আমার সিদ্দিক আকবরের দ্বিতীয় চয়েস হলো ইনফাকু মালি আলা আমরিক নবীজি আপনি আমাকে বলবেন আমার সঞ্চিত জীবনের সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব বলুন তো দেখি সিদ্দিক আকবরের এই তামান্না আল্লাহ পাক কবুল করছেন কিনা তিন নম্বরে তামান্না নবীজি আর একটা দিলের তামান্না হলো বিনতি ফি বাইতিকা আমি আবু বকর অনেক দিক থেকে অনেক সাইডে অনেক রকমের আপনার খেদমত করলাম এমন কি হিজরতের পথে কেউ নেই সেই জায়গাতেও আমি আপনার পাশে থাকার মতো মর্যাদা আল্লাহ পাক আমাকে দিলেন কিন্তু আরো কিছু খেদমত আছে যেগুলি আমি করতে পারবো না কিছু খেদমত আছে ছেলে করতে পারে না কিছু খেদমত আছে মা করতে পারে না কিছু খেদমত আছে মেয়ে করতে পারে না কিছু খেদমত এমন আছে স্বামী স্ত্রীর জন্য করে দিতে পারে স্ত্রী স্বামীর জন্য খেদমতটা করতে পারে এই জাতীয় খেদমতেও আমার ফ্যামিলির কোনো অংশ থাকবে না তা আমার ভালো লাগে না এই জন্য নবীজি আমার দিল চায় বিনতি ফি বাইতিকা তিন নম্বরের চয়েস হলো আমার মেয়ে আপনার স্ত্রী হয়ে আপনার ঘরের ভিতরে থাকুক এটা আমি চাই সিদ্দিক আকবরের চাওয়া আসমানের মালিকের দরবারে কবুল রব্বুল আলামিন নিজে প্রস্তাব পাঠাইলেন জিব্রাইল আমিনকে দিয়ে আল্লাহু আকবার বলেন রব্বুল আলামিন নিজে প্রস্তাব পাঠাইলেন জিব্রাইল আমিনকে দিয়া রবের পক্ষ থেকেই বন্ধুরা আমার আম্মা জানা আশা সিদ্দিকাকে বন্ধুরা আমার স্ত্রী হিসাবে গ্রহণ করার নির্দেশ রবের পক্ষ থেকে কবুল হইল তো হইল বিনতি ফি বাইতিকা সিদ্দিক আকবর তো চাইলেন আমার মেয়েটা আপনার ঘরে থাকবে আপনার মেয়ে আমার মেয়েটা আপনার ঘরে থাকবে এটা আমার আবেদন আল্লাহ পাক আরো বেশি কবুল করে নিলেন আবু বকর শুধুমাত্র কেবলমাত্র তোমার মেয়ে পয়গম্বরের ঘরে থাকবে না বরং আমি আমার পয়গম্বরকে কিয়ামত পর্যন্ত তোমার মেয়ের ঘরে রেখে দিলাম আল্লাহু আকবার বলে বিশ্বনবীজির রওজা কোথায় কথা বলেন না কেন বিশ্বনবীজির রওজা কোথায় মদিনায় কোন জায়গায় আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন বকর তো চাইছিলেন বিনতি ফি বাইতিক আমার মেয়ে ও রাসূল আপনার ঘরে থাকবে আল্লাহ সেটা তো কবুল করলেন করলেন আল্লাহ জানায় দিলেন আবু বকর শুধু তোমার মেয়ে আমার হাবিবের ঘরে হাবিব কিয়ামত পর্যন্ত তোমার মেয়ের ঘরে আমি রেখে দিলাম মুহতারাম হাজরিন কিভাবে কবুল হয়েছে তাদের ইশক তাদের চাওয়া তাদের মুহাব্বত এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সবচাইতে প্রিয় জিনিস তিনটা আর এই তিনটাই কে নবীজি তিনটাই কার জন্য জোর জলে বলেন তিনটাই কার জন্য তিনটাই কাকে ঘিরে তিনটাই রসুলকে ঘিরে চেহারার চেহারার দিকে তাকান তার অর্ডারে সম্পদ ব্যয় করা তার ঘরে তার মেয়ে থাকার তিনটাই নবীজি এত বড় আশেকে রসুল কোরআন শরীফ 30 পারা পড়লেন পড়াইলেন কোরআন নাজিলের সময় সিদ্দিক আকবরের কাছে পয়গম্বর থাকলেন এরপরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআনের কোন জায়গায় নবীজির জন্ম উপলক্ষে ঈদ মিলাদ কোনোটাই পাইলেন না পরবর্তীতে যারা পায় আমরা তাদেরকে গ্রহণ করার সুযোগ না এই এই কথা পরবর্তীতে যারা পায় তাদের ব্যাপারে একটা গল্প মনে আসলো বলবো কি এটা কিন্তু আমার হাদিস মনে করেন কিন্তু গল্প বলতেছি একটা মিসাল দিব একটা গল্প আমাদের ফ্যামিলির একটা গল্প আমার বড় ভাইয়ের তিন ছেলে আমার তিন ছেলে বড় ভাইয়ের তিন ছেলে দুই মেয়ে আমারও তিন ছেলে দুই মেয়ে তো বড় ভাইয়ের একটা ছেলে সে এখন অনেক বড় আলেম হয়ে গেছে ছোট থাকতে না মাঝে মাঝে ওর কাছে 10 টাকা 5 টাকার নোট দেখা যায় তোকে যদি জিজ্ঞেস করে এই তুমি তো 5 টাকা অনেক 4 টাকা কেজি চাও
ওর কাছে 5 টাকা মানে অনেক না 10 পয়সা দিয়ে লজেন্স পাওয়া যেত 10 পয়সা দিয়ে আমরাই দেখেছি আমরা দাদাদের কথা জিজ্ঞেস করলে আমরাই এখন দাদা তো ভাই বলতেন এই টাকা কই পাইনি কই পড়ে পাইছি দুই তিন দিন পরে আবার দেখা গেছে ওর কাছে 2 টাকা এইটু টাকা কোথায় পাইনি বাহিরে পড়ে পাইছি চার পাঁচ দিন পরে আবার দেখা গেছে ওর কাছে 10 টাকা জিজ্ঞেস করে এই টাকা তুই কই পাইলি হ্যাঁ বান পড়ে পাইছি এখন ভাইয়া বলে কি তোক তো বাড়িতে রাখা যাবে কে তুই খালি ঘন ঘন টাকা পড়ে আস পড়ে পর অর্থ বুঝছেন তো এখন তুই ঘন ঘন টাকা পড়ে পাস তার মানে তোর আম্মুনিয়ার ঈশের ভিতরে কি বলে বাক্সের ভিতরে রাখে বাক্সের মুখ খোলা থাকে ওখান থেকে খালি বের কর সেই জন্য তোকে আর বাড়িতে রাখা যাবে এই জন্য ভাই বলতেছিল যে তোকে আর বাড়িতে রাখা যাবে না তুই খালি ঘন ঘন টাকা পড়ে পাস আমরা আজকের পৃথিবীর ডক্টর আর ইসলামিক স্কলারদেরকে বলতে চাই তোমরা কোরআন শরীফের ভিতরে তাকাইলেই নতুন নতুন ঈদ খুঁজে পাও তোমাদের তথ্য আর গ্রহণ করা যাবে না তোমরা কোরআন শরীফের দিকে তাকাইলে কি খুঁজে পাও কথা বলেন না কেন নতুন নতুন ঈদ খুঁজে পায় নতুন নতুন যেটা নবী যুগে ছিল না সাহাবীদের যুগে ছিল না তাবির যুগে ছিল না তাবে তাবির যুগে ছিল না সেই ঈদ আমদানি করে ওরা ওরা হাদিসের দিকে তাকাইলে ঈদ দেখে কোরআন শরীফের দিকে তাকাইলে ঈদ দেখে কিন্তু সিদ্দিক আকবরের চোখ দিয়ে ঈদ খুঁজে পান নাই ওমরে ফারুক কোরআনের পশ্চিম পড়াইছেন ঈদ খুঁজে পান নাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা নু কোরআন জমা করলেন সব কিছু করলেন পড়লেন পড়াইলেন এরপরেও ঈদ খুঁজে পাইলেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু ঈদ খুঁজে পাইলেন না আইম্মায়ে মুস্তাহিদিন ঈদ খুঁজে পাইলেন না 30 পারা কোরআনের কোথাও আজকের কিছু ইসলামের তথাকথিত ইসলামিক স্কলার আর ডক্টরেরা 12 তারিখ রবিউল আউয়ালে ঈদ খুঁজে পায় আমরা তাদেরকে গ্রহণ করতে পারব না সবচেয়ে বড় কথা আমার ভাইজানকে নিয়ে আসার জন্য অনুরোধ করতেছি এক ঘন্টা আমার ওয়াজের নিসাব এক ঘন্টা হয়ে গেছে আমার ওয়াজের নিসাবই এক ঘন্টা আমি আমার ভাইকে নিয়ে আসার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করতেছি ঈদ যেমন ইসলামের ভিতরে নতুন এই রকমের নতুনত্বের যারা আমদানি করবে ইসলামের ভিতরে খুব ভালো করে বুঝবেন আপনাদের কি ধারণা ঈদ করে যদি রসুলের ভালোবাসা প্রমাণ করা যেত এটা আবু বকর কি ছাড়তে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোন সাহাবী ঈদ করে যদি ইসলামের মধ্যে ঈদ করে যদি নবীর প্রেমের প্রমাণ করা যেত কমপক্ষে কোন সাহাবী এটা বাদ দিতেন মুহতারাম হাজির বরং ঈদ যারা করতেছে ইসলামের ভিতরে নতুনত্বের আবিষ্কার যারা করে এদের ব্যাপারে ভয়াবহ দুইটা তথ্য আপনাদেরকে দিচ্ছি পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি আল্লামা মুফতি তকি উসমানীর আব্বা জান মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাই বেদাত এক সঙ্গীন গুনা ওনার এক রিসালা আছে এর ভিতরে পড়ে দেখবেন ইসলামের মধ্যে যারা বেদাত আর নতুনত্বের আবিষ্কার করে তারা প্রকারান্তরে আল্লাহর রসূলের উপরে রিসালতের দায়িত্ব পুরোপুরি পালন না করার খেয়ানতের তহমত লাগায় দেয় কারণ এতদিন পরে নতুনই দামদানি করলো এটাও যদি নেকির হয় আর সেই নেকির কাজ রসূল আমাদেরকে দেন নাই দিয়ে যান নাই তাহলে এতটুকুন তো খেয়ানত হয়ে গেল না তো বলুন তো দেখি আল্লাহর রসূল তার রিসালতের দায়িত্বে খেয়ানত করেছেন আরো জোরে বলেন আরো জোরে বলেন রসুল তো খেয়ানত করেন নাই বিদায় হদে বিশ্ব নবীজি 16 লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে ডাইরেক্ট জিজ্ঞাসা করেছিলেন এ আমার সাহাবীরা তোমরা বলো আল্লাহ পাকের পক্ষ থেকে যে দায়িত্ব রিসালতের আমার উপরে অর্পিত করা হয়েছে আমি কি তা পালন করতে সক্ষম হয়েছি সাহাবায়ে কেরাম একযোগে বলেছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মিয়া মিয়া ওয়া জিয়াদা বন্ধুরা আমার হ্যাঁ 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 আপনি পুরোপুরি এটাকে পালন করেছেন বিশ্বনবীজি তখন শাহাদত আঙ্গুলি আসমানের দিকে উঁচু করে রবকে সাক্ষী করে বলেছেন আল্লাহুম্মা শাদ আল্লাহুম্মা শাদ আল্লাহুম্মা শাদ আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন
আমার উম্মতেরা সাহাবীরা বলতেছে আপনার পক্ষ থেকে প্রেরিত পুরা আমি জিম্মাদারি পালন করেছি। নবীজির সাহাবায়ে কেরাম বিশ্ব নবীজি আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করেছেন স্বীকৃতি দিল, পরবর্তীতে যারা ঈদ আমদানি করলো তারা যেন পয়গাম্বারের উপরে দ্বীনের ব্যাপারে খেয়ানতের তহমত লাগাইয়া দিল। দুই নম্বরের কথা হলো খুব ভালো করে বুঝবেন, বিদায় হজের দিন রব্বুল আলামিন কোরআনে পাকের আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাযিল হলো তার আকাশকে পরিপূর্ণ করে দেওয়া হলো দ্বীনকে। ওই সময় ঈদ ছিল কয়টা একটু জোরে বলেন না কেন? দুই ঈদ দেওয়ার পরে সিলগালা লাগায় দেওয়া হয়েছে, আল্লাহুম্মা আকমালতু লাকুম টাইপ করে সিল লাগায় দেওয়া হয়েছে। এখন আরো একটা ঈদ ওখানে ঢুকাবার কোন সুযোগ? মুহতারাম হাজিরিন, এই জন্য এই সব ধরনের বেদাত সাউন্ডিং সিরিয়াস গুনাহ এই জাতীয় অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। বড় পারে মুক্তির জন্য দুইটা সম্বল, একটা হলো ইমান আর একটা নেক আমল। ইমানের সবচাইতে ভয়াবহ জান হলো শিরিক, ইমান নষ্টের সবচাইতে সিরিয়াস জান, আর ইবাদত নষ্টের সিরিয়াস জানের নাম বিদআত। মনে থাকবে তো? শিরিক মুক্ত ইমান, বিদআত মুক্ত আমল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমি বয়ানের শুরুতে আমার যেই ভাইয়ের বিষয়ে আপনাদের খেদমতে জানান দিয়েছি সে ভাই আমার সামনে হাজির হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমার ভাইয়ের সুস্থতার ভিতরে, আপনাদের সুস্থতার ভিতরে, শোনার ব্যাপারে ভাইয়ের বয়ানের শ্রবণের বয়ানের ব্যাপারে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করুক। একটু দেরিতে এসেছি নিজের ইচ্ছায় না, পরিস্থিতি শিকার হয়ে। আফওয়ান। আসসালামু আলাইকুম।